কুরবানির ঈদের দুই সপ্তাহ গড়ালেও সবজির বাজার এখনও চড়া, কমেনি কাঁচামরিচের দামের অস্থিরতাও। প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকার আশেপাশে। হঠাৎ করেই আলুর দাম যে বেড়েছিল তাও কমেনি, বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। এক কাঁচামরিচের দাম বাড়তি সেই হিসেব করে বাজারে এসে সাধারণ মানুষজন দেখছেন ঈদের পর হঠাৎ করেই যে বেশিরভাগ সবজির দাম বেড়েছিল তা আর কমেনি। এর মধ্যে টমেটো চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকার আশেপাশে। করলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকার কাছাকাছি। লতি বেশি 60 টাকা, কলা 40 টাকা, তারপরে পেঁপে হইল 40 টাকা, কাঁকড় 60 টাকা, বরবটি 60 টাকা, গাজর 120 টাকা ছায়নাটা। গত এক মাস আগে টমেটো নিছি আপনার 30 টাকা করে, 40 টাকা করে, আর এখন টমেটো চাচ্ছে 300 টাকা কেজি। যারা মধ্যবিত্ত এরা বাজারে আসলে এই 500 টাকা নিয়ে আসলে মনে হয় না যে বাজার করলে বাজার হইতেছে, এমন লাগতেছে আর কি। খুবই ভয়াবহ অবস্থা বাজারে, বাজার মানে একদম সব কিছুর দাম বাড়তেই আছে। কারণ বাজারে 10 বছরের বেশি সময় ধরে শুধু কাঁচামরিচ বিক্রি করেন রনি। এই সময়ে একবারই কাঁচামরিচের কেজি 400 টাকা উঠতে দেখেছিলেন, তাও হঠাৎ করেই যেমন বেড়েছিল তেমনই হঠাৎ করে কমেও এসেছিল। কিন্তু এবার তা কেন কমছে না তার উত্তর জানা নেই তারও। এখন থেকে 3 মাস আগে মরিচের দাম ছিল 20-30 টাকা কেজি, আর এই 3 মাস পরে মরিচ হয় মাঝখানে ছিল 200 টাকা, 200 টাকার থেকে এখন দেশি মরিচ যেহেতু নাই তাই একটু এখন বেশি, 400 টাকা গেছে মাঝখানে, আজকে আবার একটু কম 300 টাকা। আলুর দামও গেল সপ্তাহে যে বেড়েছিল তাও আর কমেনি, তবে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি 5-10 টাকা। আলু আগে 40 টাকা ছিল, 39 টাকা পাইকারি মূল্য আর কি, 35 টাকা, আর পেঁয়াজ আগে সপ্তাহে ছিল 5-50 টাকা, এখন আজ যা 45 টাকা। সব মিলিয়ে গেল কয়েক মাস ধরে বাজারে এসে যে কি কিনবেন আর কতটুকু কিনবেন সেই হিসেব মেলাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষজন। না খেয়ে তো আর থাকা যাবে না, খেতে হলে হয়তো অন্য যে সাইডগুলো আছে অন্য সাইডগুলো একটু চাপাই দিলাম, অন্যান্য যে খরচটা আছে ওই খরচটা একটু চাপে এই বাজারের দিকে এই খরচটা একটু বাড়িয়ে দিলাম। হিসাব করে সামলাই, যেখানে 1 কেজি কিনতাম সেখানে 1/2 কেজি কিনি, আর সংসার বড় হলে তো আবার বেশি লাগে, কিছু করার নাই। তবে বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 170 টাকা কেজির আশেপাশে, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 270 টাকার আশেপাশে। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।